আমাদের জন্য মাইদা পাঠাও ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين الله আমাদের জন্য আকাশ থেকে কি পাঠাও খাবারের খাঁচা পাঠাও সিলেটি ভাষায় বলে খাড়া আপনারা কি বলেন বড় খাঁচারা কি বলেন মুরুক টুরুক ডেকে রাখে না কি বলেন আপনারা খাঁচা জাহাজ জাহাজ এটার মধ্যে ভরা খাবার আল্লাহর কাছে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين الله বললেন আমি তোমাদের জন্য আকাশ থেকে খাবার পাঠাবো কিন্তু যদি খাওয়ার পর জান্নাত থেকে খাবার পাঠাবেন খাওয়ার পর যদি অস্বীকার করো তোমাদেরকে এমন আযাব দিব যা পৃথিবীতে আর কাউকে এরকম আযাব আমি দেই নাই আল্লাহ মাইদা পাঠালেন জান্নাত থেকে রুটি পাখির গোশত কেউ কেউ বলেছেন পনির জাতীয় খাবার খাইছে খাওয়ার পর আল্লাহ নিষেধ দিয়েছেন যে কেউ এই খাবার জান্নাতের খাবার কেউ বাড়িতে নিয়ে যেতে পারবে না সবাই ব্যাগের মধ্যে পড়ে নাতির জন্য ছেলের জন্য স্ত্রীর জন্য খাবার নিছে আল্লাহ কি বলছিলেন নেওয়ার জন্য নিষেধ করেছিলেন নেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিলেন আল্লাহ আগেই বলছেন যে আমি তোমাদেরকে এমন আযাব দিব লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন এই পৃথিবীতে এমন আযাব আমি আর কাউকে দেইনি তোমাদেরকে দিব খাবার নিয়ে গেছে জান্নাতি খাবার রাতে স্ত্রীর সাথে ঘুমাইল আল্লাহ সবজনকে আল্লাহ শুকর বানিয়ে দিয়েছেন কি বানিয়ে দিয়েছেন আকৃতি মানুষের মতন চেহারা হয়ে গেছে একদম শুকরের মতন তিন দিন পর্যন্ত তারা না খেয়ে সব মারা গিয়েছে বলেন তো আল্লাহর ওয়াডার কয়টা অমান্য করছে কয়টা ওয়াডার অমান্য করলো তারা একটা কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা ওয়াডার আমাদের বুঝ হওয়ার পর থেকে আল্লাহর কত ওয়ার্ডার আমরা অমান্য করছি আল্লাহ কি আমাদেরকে এমন কোন আযাব দিয়েছেন শুকরিয়া আদায় করে শেষ করা যাবে শেষ করা যাবে শেষ করা যাবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون দেখেন বাচ্চার জন্য যদি না হয় আমরা বিভিন্ন পীরের কাছে যাই না বিভিন্ন মাজারে যাই মান্নত করি জাকারিয়া আলাইহিস সালাম একদিন মারিয়াম আলাইহিস সালামের ঘরে ঢুকলেন হুজরার মধ্যে দুঃখে দেখে এখন কি আপনাদের বাজারে লিচু আম এগুলি পাওয়া যায় কথা বলেন না পাওয়া যায় পাওয়া যায় না লিচু আম এগুলো সিজন না এখন এখন উনার ঘরে ঢোকার পর দেখলো জান্নাতি অনেক ধরনের মৌসুম সারা অনেক ফল সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন ইয়া মারইয়াম আন্না লাকি হাযা মরিয়ম এগুলি কোত্থেকে পেয়েছ জবাব দিলেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ এগুলি পেয়েছি আমার আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কেমন মেয়ে ছিলেন কেমন মহিলা ছিলেন যে আল্লাহ বাহির দিয়ে দরজা তালা মারা আর রুমের ভিতরে জান্নাত থেকে খাবার পাঠাতে পারে কেমন ঈমান থাকলে আল্লাহর প্রতি ভালোবাসা রাখলে আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারে ঠিক কিনা বলেন
জাকারিয়া আলাইহিস সালামের বয়স হলো 80 বছর কত বছর চিন্তা এসে গেল মনের মধ্যে লালস এসে গেল আল্লাহর কাছে বলল আল্লাহ আমার বয়স হলো 80 বছর আমার হাড়গুলি শুকিয়ে গিয়েছে চুলগুলি সাদা হয়ে গিয়েছে আমার স্ত্রী বন্ধা হয়ে গিয়েছে কোনোদিন বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর কাছে ডাক দিয়ে বললে আল্লাহ هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء سبحان الله شهوز دكسن بوش كتو بول چلام عشي حد دي گولي ایک بڑے چکون ہوئے گسا چامبرا شوکیه ڈیلا ڈالا ہوئے گسا চুলগুলি সাদা স্ত্রীর মাসিক পিরিয়ড বন্ধ আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই আল্লাহর কাছে দাবি করে বসলো আল্লাহ দাও তোমার পক্ষ থেকে আমাকে একটা জুররিয়াতান তাইয়্যিবা সুবহানাল্লাহ পড়েন কি সুন্দর করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার স্ত্রী তো বান্দা আর আমি তো এরকম অবস্থা কিন্তু আল্লাহ তোমাকে আমি ডেকে তোমার কাছে সাহায্য চেয়ে কোনোদিন আমি ব্যর্থ হইনি আর আমার বিশ্বাস এটাতেও হব না নামাজে দাঁড়ালেন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে বললেন ফানাদাত হুল মালাইকাতু হুয়া কাইমু ইসাল্লি ফিল মিহরাব আল্লাহ ইউবাশশিরুকা বিইহিয়া مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين جل يقول الله أكبر الله شدو شنطان دن ناي شنطان دي نام پر جنتو ركي چنطان نام کی يحيى عليه السلام سبحان الله پر تحولي যার কোনো দিন জীবনে বাচ্চা হওয়ার জন্য সম্ভাবনা ছিল না বাচ্চা আল্লাহ দিতে পারেন কি না তাহলে সর্ব অবস্থায় রবকে মেনে যদি সেই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বদ্ধ করে খাবার পাঠাতে পারেন স্ত্রী বান্দা হওয়ার পরেও স্ত্রী বান্দা হওয়ার পরেও যদি তাকে বাচ্চা দিতে পারেন তাহলে আমরা কেন এত পেরেশান কেন এদিক সেদিক ছোটাছুটি করছি আল্লাহ কি আমাদেরকে এইভাবে জাকারিয়া আলাইহিস সালামের মতন যিনি জাকারিয়া আলাইহিস সালামকে বাচ্চা দিয়েছিলেন তিনি কি এখনো আছে না নাই আছে তাহলে আমরা এক বছর দেড় বছর দুই বছর বাচ্চা না হলেই মান্নত শুরু হয়ে যায় বিভিন্ন মাজারে ফিরের কাছে ফকিরের কাছে দরবেশের কাছে ঠিক কি না চাইবো কার কাছে আরো জুড়ে বলেন কার কাছে চাইবো